আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ডিম খাওয়ার সুবিধা অসুবিধা বা উপকারিতা বা অপকারিতা সম্পর্কে। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিছুটা হলেও উপকৃত হবেন, তাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল। ডিমকে বলা হয় সুপার ফুড। বিভিন্ন ধরনের খাদ্যগুণ রয়েছে ডিমে, প্রোটিন, ভিটামিন, মিনারেল, ফসফরাস, আয়রন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ সহ সব উন্নত পুষ্টি উপাদান থাকায় ডিমের গুরুত্ব অনেক। সুপারফুড ডিম মাংসপেশী, মস্তিষ্কের টিস্যু গঠন ও মেধা বিকাশে সহায়তা করে। সারাদিন কাজের ফাঁকে প্রায়ই ক্লান্তি চলে আসে, পেয়ে বসে তন্দ্রা। এই তন্দ্রা ও ক্লান্তি কাটানোর জন্য অনেকেই বিভিন্ন কৌশল অবলম্বন করেন। বিশেষজ্ঞরা বলেন শরীরের সেরোটোনিন হরমোনের মাত্রা কমে গেলে মানসিক অবসাদের সৃষ্টি হয়। ডিম সেরোটোনিন তৈরির ভালো উপাদান। এতে আরও রয়েছে ফলিক অ্যাসিড যা মুড বুস্টার হিসেবে কাজ করে। ডিম প্রিয় মানুষের জন্য আরও একটি সুখবর আছে, ডিমের অন্যান্য গুণের সঙ্গে টাইপ 2 ডায়াবেটিক্স দূর করার ক্ষমতা রয়েছে। দ্য আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে সপ্তাহে 4টি ডিম টাইপ 2 ডায়াবেটিক্সের ঝুঁকি কমায়। যারা সপ্তাহে 1টি ডিম খান তাদের তুলনায় যারা সপ্তাহে 4টি ডিম খান তাদের টাইপ 2 ডায়াবেটিক্স হওয়ার ঝুঁকি 37 ভাগ কম। এক একজনের ডিম খাওয়ার ধরনও আলাদা। কারো পোচের মাঝখানে জল জল করতে থাকে হলদে কুসুম, কেউ বা খান পরোটা দিয়ে পেঁয়াজ মরিচের মামলেট, কেউ বা মাশরুম সহ ডিম ভুনা বা চিলি অ্যান্ড গার্লিক সঙ্গে দিয়ে। যেভাবেই খাওয়া হোক ডিমের পুষ্টিগুণ পাওয়া যায় সবভাবেই। শিশু থেকে বৃদ্ধ, নারী পুরুষ সবাই সকালের নাস্তায় একটি ডিম খেতে পারেন বলে জানিয়েছেন পুষ্টিবিদরা। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক্স, স্থূলতার মতো শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ মতো ডিম খেতে হবে। শেষ করছি, আসসালামু আলাইকুম।